নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7 জুলাই 2022 বৃহস্পতিবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি প্রতিদিনের মতন একটি কথা আবারও বলছি, আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। আমি এখানে কি বলছি, কি বলার চেষ্টা আমি করছি, সেটা আপনি আপনারা সম্পূর্ণরূপে শোনার পর আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, প্রাপ্তির ব্যাপারটা, প্রথম কথা হচ্ছে প্রাপ্তির ব্যাপারটা দেখতে হবে আপনার জন্ম কুণ্ডলিতে প্রাপ্তির যোগ কখন আছে। এই আকস্মিক প্রাপ্তির বা হঠাৎ প্রাপ্তির কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোন পজিশানে আছে, ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে রাহুর প্লেসমেন্ট কিন্তু দেখা দরকার। এর সাথে সাথে দেখা দরকার আপনার নবম ভাব, আপনার ধনভাব, আপনার পঞ্চম ভাব, এই ভাবগুলো কিন্তু বিশ্লেষণ করা একান্তই দরকার। রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ অবস্থায় থাকে তাহলে প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু সৃষ্টি করবে। রাহু কিন্তু কলিযুগের হচ্ছে রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এই রাহুকে যদি মজবুত করতে পারেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। তো আগামীকাল বৃহস্পতিবার যে রাশিগুলোর প্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, অনেকেই চাই যে আমি খুব প্রচুর অর্থের মালিক হই, প্রচুর, কিন্তু সবার কি ভাগ্যে হয়? সেটা হয় না। আপনার জন্মছকটা বা আপনার হস্তরেখাটা বিচার করা কিন্তু একান্তই দরকার। আপনার ছকে যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, সেটা কিন্তু জানা দরকার। দেখা যাচ্ছে আপনার এ সময় যোগ নেই, কিন্তু আপনি প্রাপ্তির ক্ষেত্রে অযথায় চেষ্টা করছেন, প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে না। এই জন্য আপনাকে নিজের জন্মছকটা বা হস্তরেখাটা বিচার কিন্তু করা দরকার। আমি যে পাঁচ রাশির কথা বলছি, আগামীকাল অর্থপ্রাপ্তি হবে, কম হোক বেশি হোক, কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার জন্মছকের উপর। তার জন্মছকটা যদি দুর্দান্ত হয়, অর্থাৎ আপনার জন্মছকে যদি প্রাপ্তির গাঢ়যোগ থাকে, তাহলে কম হোক বেশি হোক প্রাপ্তি আপনার কিন্তু হবে। যাদের জন্য একটু মিস খেয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ পরিধান আপনারা করুন। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার রাহু রক্ষা কবচ কোথায় পাবো, বা আমি অনলাইন কনসালটেন্সি আছি কীভাবে। এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আছে, যেটা স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, এই ভিডিওটি কি জানেন, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলে, প্রতিদিন আমি কিন্তু এর উপর ভিডিও দিয়ে থাকি। এই পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার সাথে কি একই ঘটনা ঘটবে? না, ঘটতে পারে না। তাহলে একই রাশির একজন উচ্চ মাপের, কেউ আবার নিম্ন শ্রেণীর, হচ্ছে কী করে? এটা দেখা একান্তই দরকার। আপনার জন্মছকে যোগ আছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। যোগ যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে না, আর যোগ যদি থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। আলোচনাটা সম্পূর্ণরূপে শোনা যাক, কি আমি বলছি।
আপনারা শুনুন, দেখুন, বুঝুন, তারপর নিজের জীবনে অ্যাপ্লাই করুন। আমি বলছি আপনার ন্যাকাল চার্টটা খুলে দেখুন, আপনার হস্তরেখাটা দেখুন, রাহু শুক্র শনি এবং বুধের প্লেসমেন্ট কেমন আছে এটা আপনারা কিন্তু দেখুন। এই জায়গাগুলো যদি আপনার মজবুত পজিশানে হয় তাহলে কিন্তু আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হবেই, যে কোনো দিক থেকে, কম হোক বেশি হোক সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। ভাগ্য হচ্ছে সব শেষ কথা বলে, ভাগ্যভাব আপনার যত স্ট্রং থাকবে কি না আপনার প্রাপ্তিটা কিন্তু তত মজবুত কিন্তু হবে। অনেকে প্রচেষ্টা করে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, প্রচেষ্টা করছেন হচ্ছে না, কারণ কি আপনার হয় যোগ চলে গেছে বা আপনার হয়তো আগামীকাল যোগ নেই, আপনার হয়তো দু মাস পর বা ছ মাস পর বা এক মাস পর বা এক বছর পর কিন্তু যোগ আছে। আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা পাবেন। এবং আগামীকাল যে যোগটি থাকছে সেটি হচ্ছে শিবযোগ। কিছু কিছু থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, তিথিক্ষণটাও কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যে পাঁচটা রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির আমি আলোচনা আপনাদেরকে একে একে জানাতে কিন্তু চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, দুর্দান্ত প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে। নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে আপনার 2:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আরেকটি আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং শুভ সময় 8:39 থেকে 11:56 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং আইটি হচ্ছে 5। শুভ সময় সকাল 9:22 থেকে আপনার 11:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 2 এবং 6। শুভ সময় সকাল 10:42 থেকে 11:56 পর্যন্ত। সবশেষ যে রাশি কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি হতে চলেছে, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আপনাদের যে আগামীকালের শুভ সময় সেটি হচ্ছে আপনার 9:12 থেকে সকাল 9:12 থেকে 11:45 পর্যন্ত সময়টা শুভ।
অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা আমি বললাম, নিশ্চিত প্রাপ্তি ঘটতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।